আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 8টা। আমরা একটু ঝটপট রেডি হয়ে গেলাম, যাচ্ছি ওয়ারি। অনেক বছর পরে আমি আজকে ওয়ারি যাচ্ছি। সিমরা হওয়ার পরে আসলে আর ওয়ারি যাওয়া হয়নি, ইভেন আমি যখন প্রেগনেন্ট হই তখন থেকে আসলে ওয়ারি আর যাওয়া হয়নি। এরপরে তো কোভিড চলে আসলো, সিমরা হলো, আর তার আগে হচ্ছে যদি বলি তাহলে আমাদের পুরা মানে ডেটিং প্লেস বলতেই ছিল হচ্ছে ওয়ারি, কারণ সিমরা ড্যাডি যেহেতু আসলে কাজে যায় ওয়ারির পাশেই একটা জায়গায়, তো আমাকে প্রচুর নিয়ে যেত আর আমিও সাথেই যেতাম, এবং ওইখানে অনেক যাওয়া হতো, আগে শপিংয়ের জন্য যাওয়া হতো, কারণ ওয়ারির ওই রোডটাতে র্যাঙ্কিং স্ট্রিট যেটা, সেখানে আসলে দুই সাইডে প্রচুর স্টোর আছে বিভিন্ন ব্র্যান্ডের, তো ওইখান থেকে প্রচুর শপিংও করা হতো। অনেক বছর পরে ওয়ারি যাচ্ছি, খুব এক্সাইটেড লাগছে, জানি না কতটা চেঞ্জ হয়েছে। এবং সিমরাকে নিয়ে প্রথমবার যাচ্ছি, একটা রেস্টুরেন্টে নতুন ট্রাই করার জন্য যাচ্ছি, প্রথমবার খাওয়ার জন্য। সো এই রেস্টুরেন্টে যাওয়ারও আসলে অনেকদিন থেকে আমাদের প্ল্যান ছিল, কোনোভাবেই যাওয়া হচ্ছিলো না। তো আমি হচ্ছে দু একদিনের মধ্যেই ঢাকার বাইরে যাবো, তাই ঢাকার বাইরে যাওয়ার আগে চাচ্ছিলাম যে আমাদের একটা ফ্যামিলি টাইম, খুব কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে কোথাও। তো আজকে হচ্ছে একদম হুট হাট হচ্ছে প্ল্যান হলো এখানে যাওয়ার জন্য। সিমরা ড্যাডি অলরেডি চলে গিয়েছে যেহেতু ওর একটু কাজ আছে, আমি আর সিমরা এখন যাব। তো এখন হচ্ছে বাসা থেকে বের হবো আর আমরা যেতে যাচ্ছি চলে, সেখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমরা যাওয়ার জন্য গেলাম এবং এত এক্সাইটেড। সো লেটস গো। এই হচ্ছে গিয়ে আমাদের টোকেন নাম্বার, আর এখন চলছিল 75 নাম্বার টোকেন। তো আমাদের হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তাছাড়া বাইরে রেস্টুরেন্টের বাইরে অনেক অনেক মানুষ দাঁড়িয়ে বসে ওয়েট করছিল। জায়গাটা আসলে খুব একটা বড় না, ছোটই বলা যায়, দুইটা ফ্লোর নিয়ে, কিন্তু খুবই ছোট ছোট দুইটা ফ্লোর, তাই আসলে ভেতরে ওয়েট করার মতো সেরকম স্পেসও নেই। আর ওদের যেই পরিমাণে ফ্যান, মানে সবাই যেভাবে হুম রেখে ওদের এখানে খেতে যায়, আমার মনে হয় ওদের আসলে আর একটু বড় স্পেস নেওয়া উচিত। তো আমরা আর কি করব, কতক্ষণ ওয়েট করব ওখানে বসে, তাই একটু ওয়ারিতে হাঁটাহাঁটি করতে বের হলাম। যদিও এই সময় সব কিছু প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, তাই আসলে তেমন কোথাও যাওয়ারও ছিল না, জাস্ট এরকম কয়েকটা গলির মধ্যে যেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম সিমরাকে নিয়ে। আর হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা স্মৃতিচারণ করছিলাম। তারপরে এই যে এটা হচ্ছে ওদের উপরের ফ্লোরটা, এখানে অনেক সুন্দর পেইন্টিং করা আছে, খুবই সুন্দর এই ফ্লোরটা, কিন্তু এখানে আমরা আসলে আলটিমেটলি বসার জায়গা পাইনি, আমরা নিচেই বসেছিলাম, আমি জাস্ট একটু ভিডিও করেছি। নেক্সট যেদিন যাব সেদিন আমার ইচ্ছা আছে উপরে বসে খাওয়ার, কারণ উপরটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাদের মনে হয় রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম পেশওয়ারেইন, আর এটা ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটেই অবস্থিত। খুবই ইজি একটা লোকেশন, ইয়েলো যেই গলিতে সেই গলিতে, ইয়েলো থেকে একটু সামনে গেলেই হাতের ডান দিকে হচ্ছে গিয়ে পেশওয়ারেইন। তো আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, আর এইদিকে এই যে সিমরা অ্যাজ ইউজুয়াল তার যেটা হয় তার হচ্ছে সবার সাথে খাতির হয়ে যায়, অ্যান্ড ওকে হচ্ছে সবাই টেবিলের উপরে বসিয়ে এভাবে ওর সাথে গল্প করছিলো। দেন আমরা অনেক পরে, মানে দেড় ঘন্টা অলমোস্ট ওয়েট করার পরে আমরা আমাদের টেবিল পেয়েছি। এখন হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে যে খাবার শেষ হয়ে গিয়েছে, মানে একটা মাত্র আইটেমই আছে, সেটা হচ্ছে নাল্লি নেহারি, আর বাকি আমরা আসলে চিকেনের যে আইটেমটা ছিল, মাখনের একটা চিকেনের আইটেম ছিল, খুবই ওদের রেকমেন্ডেড এবং খুবই ফেমাস, যেটা খাওয়ার জন্যই মেনলি সবাই যায়, তো ওইটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিলো। আর নানও তেমন কিছু অ্যাভেলেবেল ছিল না, তো আমরা হচ্ছে শুধু সিম্পল নর্মাল নানটা নেই, আর সাথে দুইটা নাল্লি নেহারি আর দুইটা লাস্যি নেই, আর লাস্যিটা এত বেশি থিক, মানে খুব রিচ মালাই লাস্যি যেটাকে বলে সেটা। তো খাবারটা হচ্ছে খুবই মজার ছিল, এই যে লাস্যির চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, কী পরিমাণে থিক উপরে, কী পরিমাণে মালাই দেয়া। আমার যদিও মালাই টালাই অত বেশি একটা পছন্দ না, কিন্তু যারা এরকম ক্রিমি মালাই বা দুধের আইটেমগুলো বেশি পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। আর এই যে আমরা খেতে খেতে সিমরা কী করছে দেখতে পাচ্ছেন, এখানকার যে ওনার আছেন একজন, ওনার সাথে বসে ক্যাশ কাউন্টারে বসে গিয়েছে সিমরা, বসে ওখানে গল্প গুজব করছিল, লেখাপড়া করছিল, আমি শুনতে পাচ্ছিলাম খুব, মানে 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করছে, তারপরে ABCD পড়ছিল। আর এদিকে যে আমার খাওয়া দাওয়া শেষ, এখন বিল পেমেন্ট করার পালা, আর এই ফাঁকে আমি একটু ঢং করে নিলাম, কারণ আমাকে তো ভিডিও করে দেওয়ার কিউ নেই, নিজেরটা নিজেরই করতে হয়। সো এই যে দেখেন সিমরা আবার আমাকে নিয়ে এসে দেখাচ্ছে কী কী লেখাপড়া করলো এতক্ষণ। তো
তো এই হচ্ছে কি অবস্থা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখান থেকে আমরা এখন চলেও যাবো। আর সিমরা তো সবাইকে বাই বাই বলতে বলতে অবস্থা খারাপ, কারণ ওর তো সবার সাথে এখানে ওর খাতির হয়ে গিয়েছে, তো সবাইকে আলাদা আলাদা করে টাটা বাই বাই করতে হচ্ছে। সো এই ছিল আমাদের আজকে ছোট্ট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।